আসে যে পিকনিকের আগেই তো তফসিল ঘোষণা করা হয়েছিল, জি পিকনিকের আগে পিকনিকের আগেই তফসিল ঘোষণা করা হয়েছে, কিন্তু তার পরবর্তীতে আসলে সাধারণ সভা কি এটা কতটা গ্রহণযোগ্যতা পায় বা করা যায় কিনা, যেহেতু দীর্ঘদিন এই শিল্পী সমিতির নেতৃত্বে জায়গা ছিলেন আপনি দীর্ঘদিন লম্বা সময়। না দেখেন, আমি কোনো কিছু বলতে চাই না কেন, বল আমি আমি কিন্তু বিগত 2 বছরে আপনার আমার মুখ থেকে একটি কথা বের করতে পারিনি, শিল্পী সমিতি কাঞ্চনবাই পারফরমেন্স বা নিপুণ কি করলো বা এই কমিটি কি করলো, আমি কিছু বলিনি কোনোদিন, আজকেও বলবো না। তবে যেহেতু সংবিধানের কথা আপনি বলেছেন, আর সংবিধানটা মোটামুটি আমার খুব ভালো করে আমার আমার পড়া আছে, সেই জায়গায় আপনি যখন তফসিল ঘোষণা করে দিলেন, যখন আপনি নির্বাচনী ডেট ঘোষণা করে দিলেন, মনে করেন প্রথম পর্যায়ে তফসিলের প্রথম পর্যায়ে আপনি ঘোষণা করে দিলেন, এবং নিশ্চয়ই যে ঘোষণা করার আগে আপনি আপনি যিনি এই যে নির্বাচন পরিচালনা করবেন প্রধান কমিশনার এবং তার 2 জন সহযোগী, এবং আপনি অ্যাপিল বোর্ডের একজন এবং তার 2 জন সহযোগী, তাদেরকে নিশ্চয়ই আপনি সমর্থন চিঠি বলেছেন যে পাঠিয়েছেন আপনারা বা কি, এবং তারা হাঁ করেছে, দেন না এটা করা সম্ভব। তো তফসিল ঘোষণা হয়ে যাওয়ার পরে এজিএম আর কখনো হয়েছে কিনা আমার জানা, আমরা যেহেতু আমি প্রায় 15-17 বছর শিল্পী সমিতিতে ছিলাম, কার্যকরী পরিষদ, এজিএস, তারপর টানা 2 বার সেক্রেটারি, তারপর 2 বার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, 2 বার প্রেসিডেন্ট, তো আমি আমরা কখনোই পাইনি। এবং সংবিধানে তফসিল ঘোষণা হয়ে গেছে মানে সব কাজ শেষ। আপনি ন্যাশনাল নির্বাচন চিন্তা করে দেখেন যে আপনি তফসিল ঘোষণা হওয়ার পর তার কোনো কার্যক্রম থাকবে শিডিউল না, ঘোষণার পরে তার আর কোনো কার্যক্রমটা আসলে থাকে না, তাহলে তো সেই অর্থে যেমন জায়েদ খানের সদস্যপদ ওনারা বাতিল করেছেন এবং ওদিনকে তারপরে পিকনিকে আরেকটা ব্যাপার, আমার লাইফে কখনো শিল্পী সমিতির, আমি জন্মের পরে আমি গণ জ্ঞান, তো এজিএম কেবলমাত্র সদস্যদের নিয়ে একদম বিশেষ রুমে হয় আমাদের সে অন্য কেউ এলাও এজিএম, না, এটা খোলা মাঠে, এবং ওখানে খোলা মাঠে এটাও আমি মানে পিকনিকের দিন যেখানে শব্দটা হচ্ছিল মিলন মেলা, পারিবারিক মিলন মেলা, ওই পারিবারিক সময় একটা একটা মানে সভার একটা কার্যক্রম নিয়ে কিভাবে কথা বলা হয়, মানে না মানে ওই দিন তো আমরা বিনোদন করবো, অন্য একটা দিন বেছে নিলেই পারতাম, আরেকটা দিন বেছে নিলেই পারতাম, ওনাদের মানে আমার এটা এটাও আমি প্রথম দেখলাম, এটা আমরা সবাই এটা দেখলাম, আপনারা লিখলেন অনেক যে এরকম তো জীবনে হয় কিন্তু না। ওনারা যে যে কমিটি এখন আসলে ক্যাবিনেটে আছেন বা যারা ছিলেন যদি বলি, তারা আসলে গত 2 বছর যে ইস্তেয়ার নিয়ে আসছিলেন সেগুলো আপনার দৃষ্টিকোণ থেকে আসলে তারা কোনটি কিনে আসছিলেন? ওনাদের যে ইস্তেয়ার ছিল, ইশতেহার, আচ্ছা ইস্তেহার জি ছিল জি যে হ্যাঁ, সেই জায়গাটা আসলে কতটা ওনারা ফুলফিল করতে পারছে বলে আপনার দৃষ্টিতে মনে হয়? ইশতেহারগুলো কি কি ছিল, ভাইটালগুলো বলেন তো তাহলে আমি বলে দেবো। ভাইটালগুলো আসলে আমার ওইভাবে মনে নাই, তবে একটা যেমন ছিল খুব বড় করে তারা বলতেন যে মাননীয় প্রধানমন্ত্রীকে এফডিসিতে নিয়ে আসবেন, তো এটাই খুব বেশি সবসময় বলা হতো, এবং শিল্পী সমিতি আরো কিছু কাজগুলো আমার আসলে এক্স্যাক্টলি এই মুহূর্তে মনে নাই, আচ্ছা আচ্ছা, তবে সেগুলো হয়েছে কিনা বা আসলে কি কাজ হয়েছে। আমি আসলে এটা আনা তো হয়নি তাই না, আর আমি জানি প্রধানমন্ত্রী যে জায়গায় যাবেন সে জায়গাতে এক্সিট এবং এন্ট্রি থাকে, গেট দুটো থাকতে হয়। সাধারণত আমার আমি ছোট মানে আমার এক্সপিরিয়েন্স যে যেখানে যাবেন, আমাদের তো এফডিসিতে যেখান থেকে এক্সিট ওখান থেকে এন্ট্রি, কিছু নিয়ম কানুন আছে। এখন তারা বলেছিলেন এক, এবং কেন করতে পারলেন না এটা আসলে আমি সঠিক বলতে পারবো না, যেহেতু আমি ক্যাবিনেটে ছিলাম না। আর ইশতেহারে তো বাকি কাজগুলো তারা করেছেন কিনা এটা তো আপনারা ভালো বলতে পারবেন, আর আমি সমালোচনা করবো না, আমি বলেছি যেহেতু আমি আমি নিজেই লিডার, একজন লিডার হয়ে লিডারের বদনাম না করে, না হলে তাহলে আমি পলিটিক্যাল পার্সোনালিটি হয়ে